नमस्कार। चीन भारत मध्य द्वंद प्रत्येके अवगत रही आज के डिजिटल बांगलार आलोचनार विषय आलोचना हे चीन वर्सेस इंडिया की परिस्थिति क्यों परिस्थिति कीसर जो परिस्थिति तई चुनचना विश्लेषण करब। संगे आज के तीन जन अतिथि रही सीपीआईएम नेतृत्व মহানন্দ সাহা এবং আমার ঠিক বাদিকে রয়েছেন কংগ্রেসের নেতৃত্ব রবীন রায়, পাশে রয়েছেন বিজেপির নেতৃত্ব নিত্যানন্দ মুন্সী। ফলে তিনজনকে নিয়ে আমাদের বিভিন্ন রকমের আলোচনা আজকে এই অনুষ্ঠানে হবে। পাশাপাশি আপনারাও এই অনুষ্ঠানে ফোন করতে পারেন, আপনাদের বক্তব্য আমাদের জানাতে পারেন, কোনো বিশেষ যিনি প্যানেলে রয়েছেন তাকে আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান করতে পারেন। তবে শুরুতেই এই মুহূর্তে আমরা দেখব কি কারণে চীনের সঙ্গে ভারতের এই দ্বৈরথ, আজকে যে পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে যেখানে ২০ জন ভারতীয় সেনা শহীদ হয়েছেন এবং অপরদিকে প্রায় ৫০-এর অধিক চীনের সৈন্য মারা গেছে, কেন দেখুন। চীন দ্বন্দ্বের খবর সকলের জানা, তবে কেন এই দ্বন্দ্ব, করোনার আবহে হঠাৎ কি এমন হলো যাতে চীনকে ভারতের সাথে সংঘর্ষে জড়াতে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছে এর পেছনে আছে অন্য রহস্য। অর্থনৈতিক দিক থেকে গোটা বিশ্বে চেপ রয়েছে চীন, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বা নজর ঘোরাতেই চীনের ডাবল স্ট্যান্ডিং নীতি। তবে বর্তমান পরিস্থিতিতে ভারত চীন দ্বন্দ্বের কারণ সরাসরি যেসব কারণ সেদিকেই নজর দেওয়া যাক। বারবার চীন সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারত ও চীনের সেনা, কেন ভৌগোলিক রাজনৈতিক সংঘাতের ইতিহাস এক নজরে দেখে নেওয়া যাক। ভারত এবং চীনের মধ্যে প্রায় ৪০০০ কিলোমিটার সীমান্ত রয়েছে, এর মধ্যে একটি বড় অংশ লাদাখে, বাকি অংশ উত্তর পূর্ব ভারতের সিকিম এবং অরুণাচলে। লাদাখ সীমান্তের একটি বড় অংশে মানুষ বসবাস করে না। এই ভৌগোলিক অঞ্চলকে মূলত আকসাই চীন বলা হয়। ভারত মনে করে আকসাই চীন তাদের অংশ, চীন মনে করে আকসাই চীন তাদের। ১৯৬২ সালের যুদ্ধের পরে যাদের সেনা যেখানে ছিল সেটাকেই প্রকৃতি নিয়ন্ত্রণ রেখা বলে ধরে নেওয়া হয়। ১৩৪ কিলোমিটার লম্বা প্যাংগং লেক ১৪,০০০ ফুটে অবস্থিত। নোনতা জলের এই হ্রদকে ঘিরে প্রায় ৭০০ বর্গ কিলোমিটার জমি। প্যাংগং এর এক তৃতীয়াংশ ভারতের দখলে, দুই তৃতীয়াংশ চীনের। প্রকৃতি সীমান্ত রেখা এই লেকের ওপর দিয়ে চলে গিয়েছে। ভারতের দাবি চীন সেই সীমান্ত রেখা অগ্রাহ্য করে ভারতের জমি দখল করছে এবং সীমান্তের খুব কাছে রাস্তা বানাচ্ছে। চীনের দাবি করছে ভারত নিয়ন্ত্রণ রেখা মানছে না। গালওয়ানের খুব কাছ দিয়ে প্রকৃতি নিয়ন্ত্রণ রেখা গিয়েছে চীন। তিব্বতের উপর দিয়ে পাকিস্তান পর্যন্ত একটি হাইওয়ে তৈরি করেছে যাকে কারাকোরাম হাইওয়ে বলা হয়। ভারতের অভিযোগ ওই হাইওয়ের জন্যই লাদাখের একটি অংশের দখল নিতে চায় চীন। তা করতে পারলে আরো সহজ একটি বাইপাস রাস্তা তৈরি করা সম্ভব, কিন্তু ভারত তা হতে দিতে চায় না। গালওয়ান সমস্যার মূল কারণ এটি। সবচেয়ে বড় বিষয়, দারবুক সাইওক হয়ে সিয়াচিন হিমবাহ পর্যন্ত রাস্তা তৈরি করে ফেলেছে ভারত। শুধু তাই নয়, এই অঞ্চলে দৌলতবেগ উল্লিতে ১৬,৬১৪ ফুট উচ্চতায় বিশ্বের উচ্চতম এয়ার স্ট্রিপ তৈরি করেছে ভারত। এই এয়ার স্ট্রিপ এবং সিয়াচেন পর্যন্ত রাস্তা নিয়ে চীনের আপত্তি আছে। ১৯১৪ সালে ব্রিটিশ আমলে উত্তর পূর্ব ভারত এবং তিব্বতের সীমান্ত নির্দিষ্ট হয়েছিল ম্যাকমোহন লাইনের মাধ্যমে।
সিমলা চুক্তির মাধ্যমে এই লাইন তৈরি হয়েছিল, কিন্তু তাতে চীনকে নেওয়া হয়নি। সেই তখন থেকেই অরুণাচল নিয়ে ভারতের সঙ্গে চীনের দ্বন্দ্ব। 1962 সালের যুদ্ধে অরুণাচল অন্যতম কারণ ছিল। 1996 সালে এবং 2006 সালে এই সমস্যার সমাধানে দুই দেশ আলোচনা করেছে, তবে চীন এখনো মনে করে অরুণাচল তাদের। সীমান্ত সমস্যার জেরে 1962 সালে ভারত চীন যুদ্ধ হয়েছিল। এরপর সরাসরি দুই দেশের মধ্যে আর কোনো যুদ্ধ হয়নি, কিন্তু 1967 সালে সিকিমের নাথুলায় দুই দেশের সৈন্য সংঘর্ষে জড়িয়ে পড়ে। 1975 সালে অরুণাচলের তুরুলাতে ফের সংঘর্ষ হয় দুই দেশের সেনা, যদিও কোনোটাই দীর্ঘ সংঘর্ষ বা যুদ্ধের স্তরে পৌঁছায়। তবে জুন মাসে গালওয়ানের ঘটনা নজির হয়ে প্রতিবেদন দেখলেন কি কারণে এই মুহূর্তে চীনের সাথে ভারতের দ্বন্দ্ব কি বিষয় নিয়ে। যদিও চোখের সামনে যেটা হচ্ছে সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, এছাড়াও ব্যাকডোরেও চলছে অনেক রকমের ইতিহাস এবং গল্প। তো এই মুহূর্তে প্রথম যে প্রশ্ন নিয়ে আমাদের প্যানেলিস্টদের কাছে আসবো, ভারত চীনের মধ্যে যুদ্ধের মূল কারণ কি? কখনো কি মনে হচ্ছে যে বিদেশ নীতির কোথাও কোনো ত্রুটি ছিল? মহানন্দা, আমাদের কাছে যুদ্ধ, আমরা যুদ্ধের বিরুদ্ধে, যে কোনো যুদ্ধই কোনো দেশের অর্থনৈতিক পরিকাঠামো উন্নতি করেন। আমরা চাই সবসময় একটা শান্তিপূর্ণ অবস্থাতে কূটনৈতিক আলোচনা, উভয় দেশে শান্তি ফিরে আসুক। যুদ্ধ কোনো দেশের অর্থনৈতিক পরিকাঠামো পরিবর্তন করে না। আমরা যারা কমিউনিস্টরা, আমরা যারা বামপন্থী, আমাদের কাছে এর ব্যাখ্যা নির্দিষ্টভাবেই বলা বলি যে চীন নিয়ে এখন একটা যুদ্ধের, আমরা আজকে সবাই প্রথমেই 20 জন যে বীর সৈনিক মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই, এই শহীদদের আত্মবলিদান, তাদের পরিবার পরিজনের প্রতি প্রথমে শ্রদ্ধা জানিয়ে বলি যে একটা যুদ্ধের পরিবেশ, গত বর্তমান ভারতের যে সরকার, এই সরকার আসার পরে এই যুদ্ধ পরিবেশটা দারুণভাবে চলছে। আজকের দেশের প্রধানমন্ত্রী যখন দ্বিতীয়বার প্রধানমন্ত্রী আসনে বসে, তার আগে আমরা একটা যুদ্ধ দেখেছি, আমরা সেই যুদ্ধ নিয়ে আমরা বলেছি প্রতিবেশীর সম্পর্কে। ভারতবর্ষ হচ্ছে তার যে ঐতিহ্য, তার যে সাংস্কৃতিক ঐতিহ্য, তা হচ্ছে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। ভারতবর্ষ কখনোই দুর্বল দেশ নয়। ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্যবাদের লড়াই করার দীর্ঘ ইতিহাস ভারতবর্ষে। সুতরাং ভারতবর্ষ চীনকে ভয় পাবে, ভারতবর্ষ পাকিস্তানকে ভয় পাবে, ভারতবর্ষ চীন পাকিস্তান আমেরিকা কাউকে ভয় পাওয়ার মতো জায়গা। ভারতের নাগরিক, ভারতের জাতীয়তাবোধ, ভারতের মানুষের সেনাবাহিনীর যে স্পিড, সেই স্পিড যে কোনো দেশের মনোবলকে ভেঙে ফেলার পক্ষে যথেষ্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যুদ্ধ খেলা কেন আসছে? এর পেছনে অন্য রাজনৈতিক কারণ, এর পেছনে অর্থনৈতিক কারণ, এর পেছনে ভারতবর্ষের সংখ্যা গরিষ্ঠ। বিদেশ নীতির কি কোথাও কোনো ত্রুটি ছিল? বিদেশ নীতির ত্রুটি বলতে, নীতির প্রশ্নে তো ত্রুটি তো আছেই। তাহলে 62-তে যুদ্ধ, তখনও তো এই সরকার ছিল না, কি বলবেন? প্রথমেই আমি সীমান্তে শহীদ 20 জন যে সৈন্য আমাদের নিহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করছি। 62-র যুদ্ধ যেটা হয়েছিল সেটা একটা অন্য কারণে হয়েছিল, কারণ সে সময় আমাদের দেশের প্রাইম মিনিস্টার ছিলেন জওহরলাল নেহরু, এবং তিনি চীনকে খুব বিশ্বাস করেছিলেন, হিন্দি চীনে বাই বাই স্লোগান তাড়ি দেওয়া। কিন্তু পরবর্তীকালে চীন সেই বিশ্বাসের মর্যাদা না রেখে ভারত আক্রমণ করেছিল, এবং ধরতে সত্যি কথা বলতে কি, ভারত সেই সময় সামরিক দিক দিয়ে অতটা শক্তিশালী ছিল না। সবেমাত্র দেশ স্বাধীন হয়েছে 1947 সালে, তার থেকে দেশ পুনর্গঠনের কাজেই আমাদের নেতৃবৃন্দ বেশি ব্যস্ত ছিল, কারণ সেই সময় ব্রিটিশরা যাওয়ার পরে আমাদের দেশে সুইটা পর্যন্ত তৈরি হতো না, সেখান থেকে ভারতবর্ষকে গঠন করার জন্য তারা বেশি ব্যস্ত ছিল। এবং ভারতবর্ষ কোনো সময় বাইরের কোনো প্রতিবেশী দেশের সঙ্গে ঝগড়া বিবাদ করে থাকতে চায়নি, আমরা সবসময় শান্তি চেয়েছিলাম। কিন্তু চীন সেই বিশ্বাসের মর্যাদা না দিয়ে আক্রমণ করেছিল, এবং আমাদের
একটা বিশেষ মানে বৃহৎ অংশ দেশের আকসাই চীন যেটা সেটা তারা দখল করে এখনও রেখেছে। এবং সেই যুদ্ধে ভারতবর্ষ চীনের কাছে পরাজিত হয়েছিল, এ কথা সত্যি। কিন্তু পরবর্তীকালে ভারতবর্ষের অধিকাংশ সময় যেহেতু কংগ্রেস সরকার ছিল, ভারতবর্ষকে নতুন করে গড়ে তুলেছিল এবং ভারতবর্ষের সামরিক শক্তিকে অজেয় শক্তি হিসেবে যাতে থাকে তার জন্য আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছিল। বিদেশ মন্ত্রকের কোনো ত্রুটি ছিল না, চীন বিশ্বাসঘাতক করেছে। চীনই বিশ্বাসঘাতকতা করেছে, এখানে বিদেশ নীতির কোনো ত্রুটির বিষয় নেই। তবে প্রথমেই জানাবো আমাদের যা যে সমস্ত সৈনিকেরা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, আর সাথে সাথে স্মরণ করিয়ে দিচ্ছি যে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আপামর ভারতবাসী শুরু করে দিয়েছে, প্রদর্শন শুরু করে দিয়েছে। তাই চীন তো আজকের নয়, এদের যে আগ্রাসনের যে নীতি এটা নতুন নয়। করোনা ভাইরাস নিয়ে চীন যা করেছে, সারা বিশ্ব যে চীনকে সন্দেহের চোখে দেখছে, এগুলোকে ঘুরিয়ে দেওয়ার জন্য এবং আরো নানান কিছু দৃষ্টিটা ঘুরিয়ে দেওয়ার জন্য চীনের একটা এটা একটা কৌশল বটে। বিদেশ মন্ত্রীর ত্রুটির কথা প্রশ্ন করা হচ্ছে, বিদেশ নীতির ত্রুটির কথা বলা হচ্ছে, কোনো ত্রুটির কোনো ব্যাপার নেই। চীন এখন যে চীন, সে চীনের 60% তোই দখলীকৃত জায়গা। আমাদের যে পশ্চিম দিকে প্রায় 90,000 কিলোমিটার জায়গা চীন তাদের বলে দাবি করছে, 38,000 পূর্ব দিকে 38,000 কিলোমিটার চীন তাদের বলে দাবি করছে। দেখুন একটা কথা কিন্তু পরিষ্কার আমাদের সকলেরই জেনে রাখা দরকার, বুঝে রাখা দরকার, এইসব হিমালয়, তিব্বত, মানস সরোবর এই সমস্ত জায়গার কথা আমাদের যে পুরাণ শাস্ত্র বেদ মহাভারত ইত্যাদিতে উল্লেখ আছে, এগুলো তো আজকের লেখা নয়, এগুলো কবেকার লেখা, পণ্ডিতেরা এখনো পর্যন্ত তার কাল নির্ণয় করেনি। কাজে এই সমস্ত জায়গাতে আমাদের ঋষি মহাঋষিরা সব ঘুরে বেরিয়েছেন, সব তাণ্ডব করেছেন, ওই সমস্ত জায়গা চীন দখল করে রেখেছে নিজেদের জায়গা বলে। এখন যেগুলো বলা হচ্ছে না, ওই যে LAC লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এগুলো সব চীনের তৈরি করা কথা। তো জায়গা দখল করছে আর এই সমস্ত করছে। আমাদের দুর্বল বিদেশ নীতি আগে ছিল, এখন ওই দেখা যাচ্ছে যারা যুবক, ভারতবর্ষের অধিকাংশ যে যুবক, সেই যুব শক্তি মাঠে নেমে গেছে এই চীনের এই সমস্ত আগ্রাসনের প্রতিবাদে। আমি একটা কথা বলে রাখতে চাই, এই বিষয়ে পরে আসবো। আমাদের মূলত যে বিষয়টি ছিল বিদেশ নীতির, সকলেই বিদেশ নীতির সঠিক বলে আপনারা বলেছেন। তবে এখানে একটা প্রশ্ন মহানন্দার কাছে, 62-তে ভারত পরাজিত হয়, 67-তেও কিন্তু একটা যুদ্ধ হয়েছিল যেখানে দেখা যাচ্ছে চীন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু তা সত্ত্বেও ভারতবর্ষ সেই যুদ্ধের জয় পর্যন্ত না গিয়ে সেখানে বন্ধ হয়ে যায় বিষয়টি। 62-র ভারতবর্ষ আর 2020-র ভারতবর্ষ, 2020 বলছি না, 67-র ভারতবর্ষ, এক একটা প্রেক্ষাপট এক একটা দশকে ভারতবর্ষের অর্থনীতি, যেটা রবীন্দ্রবাবু বলার সময় বলছেন, উপনিবেশিক স্বাধীনতা পাওয়ার পরে ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো, তার রাজনৈতিক প্রেক্ষাপট, দেশ সবে স্বাধীন হয়েছে, তার পরবর্তী সময় জওহরলাল নেহরু ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরে, এই যে ভারতবর্ষের সেই সময়কাল আর্থসামাজিক পরিপ্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের বিশ্লেষণ করেও যে আমরা আগেও বলছি অরুণাচল প্রদেশ বা চীনের সেই সময় দখল নিয়ে একটু থামাচ্ছি। 62-সালের যুদ্ধের ঠিক যেদিন যুদ্ধ তার দুদিন পর আমাদের প্রধানমন্ত্রী তৎকালীন জওহরলাল নেহরু, তিনি কি সেই সময় বলেছিলেন একবার দেখাবো। জওহরলাল নেহরু তৎকালীন প্রধানমন্ত্রী 1962-র যুদ্ধের ঠিক দুদিন পর জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, কি বলেছিলেন তিনি, চলুন শুনবো।
भाइयों बहनों साथियों और हम वतनों, हमारे सीमा पर जबरदस्त हमले चीनी फौजों ने किए और करते जाते हैं। जहाँ के एक बहुत ताकतवर दुश्मन जिसको जरा फिक्र निशांति की थी, निशांति के तरीकों की, उसने हमें धमकी दी और उस धमकी पर अमल भी किया। इसलिए वक्त आ गया है कि हम इस खतरे को पूर्ण तौर से समझें। भाई यही वक्तव्य छिलो, अरेक बार जो ये वक्तव्यটা চালানো যায়। भाइयों बहनों साथियों और हम वतनों, हमारे सीमा पर जबरदस्त हमले चीनी फौजों ने किए और करते जाते हैं। जहाँ के एक बहुत ताकतवर दुश्मन जिसको जरा फिक्र निशांति की थी, निशांति के तरीकों की, उसने हमें धमकी दी और उस धमकी पर अमल भी किया। इसलिए वक्त आ गया है कि हम इस खतरे को पूर्ण तौर से समझें। 1962 যুদ্ধের দুদিন পরের বক্তব্য, এরপরে হিন্দি চিনি ভাই ভাই এসেছে না? সেই প্রশ্নে ভারতবর্ষের সেই সময়কালের কংগ্রেস সরকার, সেই সময়ের প্রেক্ষাপটে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এখনকার দিক থেকে মনে হতে পারে যে আরেকটু আক্রমণাত্মক বলে হতে পারে, সেই সময়কার প্রধানমন্ত্রী, তার জাতীয় কংগ্রেস, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের বিদেশ নীতি, তার প্রতিফলনের প্রেক্ষাপটে সেই সময়কার বক্তব্য। কিন্তু সেই প্রেক্ষাপট আজকের প্রেক্ষাপটকে তুলে নিয়ে এসে আজকের পরিস্থিতির সঙ্গে যুক্ত করে মিলিয়ে যেটা করা হচ্ছে, এর পেছনেও কিন্তু অন্য রাজনৈতিক ষড়যন্ত্র আছে। যেটা উনি বলতে চাইছেন যে আজকের বিদেশ নীতি অনেক স্ট্রং বলার চেষ্টা হচ্ছেন, আমরা বলছি বিদেশ নীতি নীতি হচ্ছে নীতিগত প্রশ্নে ভারতের সার্বভৌমত্ব চলে যাক, ভারতবর্ষের ভূখণ্ড দখল হয়ে যাক, সেই সময় কংগ্রেস চায়নি, জাতীয়তাবোধের সেই সময় মানুষও চায়নি, সেই সময় বিজেপি ছিল না, বিজেপির তখন জন্ম হয়নি, কিন্তু তখন গোটা ভারতবর্ষের মানুষ স্বাধীনতা সংগ্রামে জাতীয়তাবোধে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে গোটা দেশের মানুষ সাম্রাজ্যবাদ বিরোধী মানসিকতা একটা জায়গায় ছিল, সবে স্বাধীনপ্রাপ্ত দেশ, স্বাধীনতা যুদ্ধ শেষ হয়েছে, স্বাধীন হয়েছে সেই সময় ভারতবর্ষ, সেই ভারতবর্ষের প্রেক্ষাপটের সেই সময়কার অবস্থান নিয়ে সে বলছে। একটু থামাচ্ছি এই কারণে, এটা দর্শক বন্ধুর একজন ফোন করেছিলেন, তো এই জায়গায় যে জায়গায় যে বক্তব্যটা উঠে এসছে যে বিদেশ নীতি এক ছিল, সার্বভৌমত্বের প্রশ্ন সব এক ছিল, কোথাও কি প্রধানমন্ত্রীর কণ্ঠে বলিষ্ঠতা কম ছিল? আসাম নিয়ে এই যুদ্ধের পর প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কি বলেছিলেন? দ্বিতীয় জওহরলাল নেহরুর বক্তব্য আপনাদের শোনাব, জওহরলাল নেহরুর দ্বিতীয় বক্তব্য আমরা তুলে নিয়ে এসেছি, সেই বক্তব্যটা শোনাব। इस वक्त कुछ असम के ऊपर, असम के दरवाजे पे दुश्मन है और असम खतरे में है, इसलिए खास तौर से हमारा दिल जाता है हमारे भाइयों बहनों पर जो असम में रहते हैं, उनके हमदर्दी में, क्योंकि उनको तकलीफ उठानी पड़ रही है और शायद और भी तकलीफ उठानी पड़े। हम उनकी पूरी मदद करने की कोशिश करेंगे और करेंगे, लेकिन कितने ही हम मदद करें, हम उनको तकलीफ से नहीं बचा देंगे। इस वक्त कुछ असम के ऊपर, असम के दरवाजे पे दुश्मन है और असम खतरे में है, इसलिए खास तौर से हमारा दिल जाता है हमारे भाइयों बहनों पर जो असम में रहते हैं, उनके हमदर्दी में, क्योंकि उनको तकलीफ उठानी पड़ रही है और शायद और भी तकलीफ उठानी पड़े। हम उनकी पूरी मदद करने की कोशिश करेंगे और करेंगे, लेकिन कितने ही हम मदद करें, हम उनको तकलीफ से नहीं बचा देंगे। আত্মবিশ্বাস কিছু কম ছিল সামরিক দিক দিয়ে, আমরা একটু কমজোরি ছিলাম, এবং সেই সময় জনক্ষেত্রে কিভাবে কি করতে হবে সেটা আমাদের দেশ তখনও পুরোপুরি প্রস্তুত হয়নি বলেই ওই অবস্থা হয়েছিল। কিন্তু সেদিন আর এখনকার মধ্যে অনেক তফাৎ আছে, এবং আমরা পরবর্তীকালে আমরা দেখেছি 1965 পাক ভারত যুদ্ধ থেকে শুরু করে 1971 বাংলাদেশের যুদ্ধে
আমাদের ইন্ডিয়ান ফৌজ কিভাবে লড়াই করেছিল এবং দেশের সরকার কিভাবে নেতৃত্ব দিয়েছিল। একটু থামাচ্ছি, এক দর্শক বন্ধু ফোন করেছেন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি কুচবিহার থেকে সাহেব সরকার বলছি। বলুন আপনার প্রশ্নটা বলুন। হ্যাঁ, আমি মাননীয় নিত্যানন্দ মুন্সির কাছে প্রশ্ন করতে চাই, যেহেতু উনি আমার মাস্টারমশাই করে বললাম। বিষয়টা একটাই যে আমরা দেখলাম পাকিস্তানের সাথে যুদ্ধ যে খেলা, সেই খেলায় সার্জিক্যাল স্ট্রাইক করা হলো, কিন্তু ইন্ডিয়া মুভমেন্ট চায়না এত বড় ঘটনা ঘটানোর পর আমাদের দেশের প্রধানমন্ত্রী 56 ইঞ্চি যার ছাতেই, এখনো সেভাবে বিবৃতি পেলাম না, এবং ডাইরেক্ট ওয়ারের দিকে আমরা কেন যাচ্ছি না একটু কাইন্ডলি বলবেন। ওনার যেটা বক্তব্য আপনি শুনে দেখুন, আপনার উত্তর নিশ্চয়ই পাবেন। উনি যেটা বললেন যে পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক হলো, অথচ এত বড় একটা ঘটনা, 20 জন মারা গেছে, প্রধানমন্ত্রী এখনো কোনো সেরকম কোনো বক্তব্য আসছে না, কেন না? প্রধান আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা জানতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী তার প্রয়োজনীয় আরো মন্ত্রী এবং অন্যান্য উচ্চপদস্থ অফিসারদের নিয়ে মিটিং করেছেন, কিভাবে কি করা যায় সেগুলো নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে। খালি ওই একটা কথা বললে হবে না, যেহেতু পাকিস্তানের ব্যাপারে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, কাজে এখন কেন যুদ্ধ হচ্ছে না? যুদ্ধ প্রধানমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন যে সেনাবাহিনী অন দা স্পট ওখানে থেকে যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকেই মর্যাদা দেওয়া হবে, এই কথাটা কিন্তু বলে দিয়েছেন। কাজেই একেবারে সরাসরি এটা তো মানে একজনের সাথে আরেকজনের মারামারির বিষয় নয়, যে ও একটা ঘুষি মেরেছে, কাজে পাল্টা ঘুষি না মারা পর্যন্ত শান্ত হওয়া যাবে না। এটা মানে বিশ্ব রাজনীতির বিষয়। কি পাকিস্তানের সঙ্গে পারা যায়, চীনের সাথে পারা যাবে না? এটা না না, এরকম কোনো ব্যাপারই নেই। কেননা যে ঘটনা হয়েছে, মানে চীনের দিকে যে ক্যাজুয়ালিটিস হয়েছে, যে হতাহতের সংখ্যা বা ক্ষতির যা পরিসংখ্যান যা পাওয়া যাচ্ছে বিভিন্ন মাধ্যমে, তা তো ওটা নেগলিজেবল নয়। আর নেগলিজেবল নয় বলেই চীনের তরফ থেকে আর যুদ্ধ নয় বা যা হয়েছে হয়েছে, আর কিছু যাতে না হয়, এটা চীনের তরফ থেকে এই কথাটা আসছে, যেটা এতকাল পর্যন্ত আসেনি। এটা খুব খেয়াল করার মতো বিষয়। 62 চীন আর 20 ভারত আর 20 চীন, কোথাও কি মনে হচ্ছে যে সমানে সমানে টক্কর হচ্ছে? না, সমানে সমানে টক্কর এটা মিডিয়া হাউস বা ভারতবর্ষ, এখন যা নরেন্দ্র মোদীর যা অবস্থান, নরেন্দ্র মোদী যে জুনিয়র পার্টনার, তার যে সিনিয়র পার্টনার, সেই সিনিয়র পার্টনারের যারা শত্রু, ভারতবর্ষকে তাকেই শত্রু করার চেষ্টা হচ্ছে। সিনিয়রের পার্টনার এখন বড় শত্রু হচ্ছে চীন, অর্থাৎ ট্রাম্পের বড় শত্রু হচ্ছে আমেরিকার বড় শত্রু চীন। অর্থনৈতিকভাবে একটা স্বাবলম্বী, আপনারা দেখবেন তো করোনা নিয়ে আমাদের একটা, আমরা একটা জিরো ওভারে ভাবছিলাম যে করোনা পরিস্থিতি নিয়ে চীনকে মিডিয়া হাউস যেভাবে তৈরি করা হচ্ছে, করোনা নিয়েই একটা যুদ্ধ হতে পারে। কিন্তু এই বলতে বলতে মানুষের মধ্যে একটা প্রচার হলো করোনা নিয়ে, কোনো বিজ্ঞান নেই, কোনো বিশেষজ্ঞ নেই, কোনো ডাক্তার নেই, হু নেই, বিভিন্ন জায়গা থেকে যখন প্রমাণিত হচ্ছে এই তথ্য বিভ্রান্তকর, তখন এই যুদ্ধটা আর করোনা নিয়ে চীনকে অ্যাটাক করা যাবে না। চীনকে অ্যাটাক করতে হবে চীনের অর্থনৈতিক পরিকাঠামো নিয়ে, এটা হচ্ছে আমেরিকার টার্গেট। তাহলে ভারতকে চীন কেন অ্যাটাক করছে? ভারতকে চীন অ্যাটাক এই প্রশ্নে আমেরিকাকে সুযোগ করে দেওয়ার জন্য, এটা হচ্ছে ওদের কৌশলগতভাবে। আমরা কখনোই চীনের যে আধিপত্য বিস্তার করার চেষ্টা, সেই অরুণাচল প্রদেশ, সেখানেও আমরা বিরোধিতা করি একইভাবে। এখনো যে চীন যেই প্রশ্নে এখানে হচ্ছে লাদাখের যে ভূমিকা করছে, তীব্র নিন্দা জানাই। এবং সেখানে যেই প্রশ্ন একজন বন্ধু বলল, এই প্রশ্ন মানুষের কাছে আছে। পাকিস্তানের ক্ষেত্রে নরেন্দ্র মোদী যেভাবে বলতে পারেন বললেন ভোটের আগে, কিন্তু চীন সম্পর্কে কেন? সোমবারের ঘটনা, বুধবার পর্যন্ত প্রধানমন্ত্রী কোনো বিবৃতি নেই। সচিব পর্যায়ে ভারতবর্ষের বিদেশ সচিব জয়শঙ্কর, চীনের বিদেশ সচিব ওয়াং হি, জয়শঙ্কর বিদেশ সচিব নয় বিদেশমন্ত্রী, এই দুজনের সঙ্গে পর্যায়ে আলোচনা হচ্ছে আমরা স্তরে, বোঝাপড়া করে মিটিয়ে নাও। আর একটু পরিবেশ রাখতে হবে, এই যুদ্ধ পরিবেশ, কারণ মোদী আজকে যখন প্রধানমন্ত্রী এই কথা বলছেন, তখন এই সময়ে দেশের ভারতবর্ষের অর্থনীতি পরিকাঠামো আজকের যে অবস্থান, করোনা পরিস্থিতি বাদ দিলেও ভারতবর্ষের যা জিডিপি হার ছিল মার্চ মাসের আগে, ভারতবর্ষের যে অর্থনীতি, একই অবস্থায় ভুগছে আমেরিকা, গোটা এই দুনিয়া ভুগছে না চীনের ভোগার ব্যাপারে। সুযোগ করে দেওয়ার ব্যাপার নাই, চীন তাদের যা ভূমিকা নিচ্ছে তার খেসারত চীনকে দিতে হবে।
স্পেসিফিক করে বলছি, আমেরিকা চীনের বিরুদ্ধে, ভারত আমেরিকার পক্ষে চীনের বিরুদ্ধে। চীন যদি ভারতে আক্রমণ না করে আমেরিকাতে অস্ত্রটা পাবে না, আমেরিকা যদি অস্ত্র না পায়, চীন যদি তাকে অস্ত্রই না দেয় হাতে তুলে, তাহলে চীনের ভূমিকা আমেরিকার ভূমিকা এক হবে কি করে? আপনি কি বলছেন? আমরা তো স্বাধীনতার পরে এরকম কোনদিন পরিস্থিতি দেখিনি যে ভারতবর্ষের চারপাশে যত প্রতিবেশী দেশ আছে, নেপাল বাংলাদেশের মতন ছোট মোটো দেশও এখন ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলা শুরু শুরু করছে, এক নম্বর প্রশ্ন। আর দু নম্বর প্রশ্ন হলো এই যে আপনি একটু আগে বলছিলেন, শুনলাম যেটা যে ট্রাম্প ইন্ডিয়ার বন্ধু ঠন্ধু, তো এত বন্ধুত্বের বাজারে গত দু তিন দিন ধরে এত বড় ঘটনা ঘটে গেল, ট্রাম্পের কি কোনো বক্তব্য আমরা আদৌ পেয়েছি আজকাল আজ অবধি? আমি তো পেয়েছি যে ট্রাম্প তো মানে আমেরিকা এটার বিপক্ষেই আছে, মানে চীন যে আক্রমণটা করেছে সেই আক্রমণের বিরুদ্ধে বিরুদ্ধেই আছে আমেরিকা। তো কথা হচ্ছে কি যে এই যে ধরনের কথাগুলো বলা হচ্ছে যে ভারতবর্ষের আশেপাশে যে প্রতিবেশী দেশগুলো আছে সেই প্রতিবেশী দেশগুলো ভারতের বিরুদ্ধে যাচ্ছে, তো কথা হলো কি যে চীন যেরকম দেশ মানে একটা কমিউনিস্ট দেশ, যেমন আমাদের দেশের কমিউনিস্টরা এখন ওই সাম্রাজ্যবাদ বিরোধী যুদ্ধ বিরোধী এই সমস্ত কথা বলছে আর কি, তো কথা বলে ভেতর থেকে দুর্বল করার চেষ্টা, এটা কমিউনিস্টদের একটা চিরকালীন অভ্যাস, এখনো সেই অভ্যাসটা চালিয়ে যাবে। তেমনি করে আমাদের মনে রাখতে হবে চীন হচ্ছে কমিউনিস্ট দেশ, ওখানে একজনের কথা অনুযায়ী সমস্ত কিছু চলে, আর সেই সমস্ত কিছু চলার জন্য এই যে সমস্ত দেশে তার জাল বিস্তার করেছে ভারতের বিরুদ্ধে, যে দেশগুলো যাচ্ছে, যে দেশগুলো যাওয়ার কথা নয়, যে দেশগুলো যায়নি এখন যাচ্ছে, কেন যাচ্ছে, সেগুলো আমাদের এই বিভিন্ন খবরের পরিপ্রেক্ষিতে আমাদের এগুলো কথা ভাবতে হবে। এই যে কি নেপাল বোধহয় আমাদের বিরুদ্ধে কথা বলছে, তো তার কারণ হচ্ছে নেপালে এত টাকা ঢেলে দিয়েছে, আর একটা কথা নেপালে কমিউনিস্ট শাসক নেপালের ক্ষমতাতে এসেছে, এই কথাটাও মাথায় রাখতে হবে যে নেপালে কমিউনিস্ট শাসক ক্ষমতায় এসেছে, চীন হচ্ছে কমিউনিস্ট দেশ। এই যে কমিউনিস্টে এই যে মিল, আর তার জন্য ভারত যেটা নন কমিউনিস্ট দেশ তার উপর চাপ সৃষ্টি করা, তার ক্ষতি করার জন্য চেষ্টা করা, এই কথাগুলোও মাথায় রাখতে হবে। ভারতবর্ষের প্রতিবেশী দেশ আরেকটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তান তো জন্ম থেকেই বিরোধী, ওর বিরোধিতাটাই স্বাভাবিকতা, কেননা ওর জন্মই হয়েছে ওই জন্য। তো সেই জন্যে আমি বলছি যে ব্যাপারটা এরকম নয় যে ভারতবর্ষের বিদেশ নীতির মধ্যে কোনো ত্রুটি আছে সেই জন্যে এগুলো সমস্ত হচ্ছে, বরং আমি বলবো যে 62-তে যেটা হয়েছিল সেটা কি হয়েছিল, যে অরুণাচল প্রদেশে যখন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে খবর আসলো যে চীন আক্রমণ করেছে ভারতবর্ষকে, তখন ও প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রতিক্রিয়া কি ছিল, ও অরুণাচল প্রদেশ নট এ ব্লেড অফ গ্রাস গ্রোস দেয়ার, মানে ঘাসের একটা ডগাও ওখানে জন্মায় না, কাজেই ওটা যদি চীন আক্রমণ করে থাকে ওটা ইট ডাজ নট ম্যাটার সো মাচ, এমন কিছু ব্যাপার নয়। আমাদের দেশের একটা দেশের প্রধানমন্ত্রী যদি এই ধরনের মানসিকতার হয় তাহলে যা পরিণতি হওয়া উচিত সেই পরিণতিটাই 62-তে হয়েছিল। আমি একটু থামাচ্ছি, একটা বিষয় এখানে যিনি এর আগে দর্শক বন্ধু বলেছেন একটা বিষয় আমি অ্যাড করব, চীনের পাশেও অনেকগুলো কমিউনিস্ট দেশ আছে। হ্যাঁ, তাইওয়ান তো চীনের পক্ষে নয়, তাইওয়ান তো চীনের কমিউনিস্ট দেশ, তাইওয়ান সে ভারতের পক্ষে। হ্যাঁ, ভারতের পক্ষে। তো সেই জন্য আমি বলছি যে চীন যে ব্যাপক মানে কি বলবো, অ্যাকচুয়ালি ভাষাটা হচ্ছে যে ব্যাপক বদমাইশি শুরু করেছে সারা বিশ্বজুড়ে যা শুরু করেছে সমস্ত কিছুকে আগ্রাসনী নীতির দ্বারা সমস্ত কিছুকে ক্যাপচার করে নেওয়া, দখল করে নেওয়া, আর এখন যেটা করেছে সেটা তো একেবারে জঘন্যতম কাজ। সে এটাকে মানে করোনা ভাইরাসের ব্যাপারটা কি বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের সাথেই একমাত্র তুলনীয় এই কাজটা করেছে বলে সবাই অভিযোগ করছে। আমি প্রথমেই নিত্যানন্দ বাবুর একটা কথা
প্রতিবাদ করছি সেটা হচ্ছে যে কমিউনিস্ট বলেই নেপালে কমিউনিস্ট শাসক আসছে বলেই চীনের পক্ষে থাকবে, এ কথাটা ঠিক নয়। নেপালে রাজতন্ত্র আগা করেই ইন্ডিয়ার পক্ষে ছিল, নেপাল 70 বছর পর্যন্ত ভারতবর্ষের ভালো বন্ধু ছিল। এখন নেপালের মতো একটা দেশ ভারতবর্ষকে চোখ রাঙাচ্ছে, তারা মানচিত্রে ভারতবর্ষের অংশকে দেখাচ্ছে। ভিয়েতনাম আপনারা সবাই জানেন কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট দেশ, সেই ভিয়েতনাম কিন্তু চীনকে সাপোর্ট করে না, ভিয়েতনামের সঙ্গে চীনের কিন্তু বহুবার যুদ্ধ হয়েছে। তাই হয় তাই আজকে সত্যি কথা বলতে কি আমাদের ভারতবর্ষের বিদেশ নীতি এটা সম্পূর্ণভাবে ব্যর্থ, বিদেশ নীতি ব্যর্থ বলেই আজকে আমাদের প্রতিবেশী যে দেশগুলো আছে নেপাল আজকে আমাদের বিরুদ্ধে চলে গিয়েছে, শ্রীলঙ্কাও আমাদের বিরুদ্ধে চলে গিয়েছে, আজকে অনেক দেশ আমাদের বিরুদ্ধে চলে গিয়েছে। কেন আজকে এলো? আগে তো এই দেশগুলো আমাদের পক্ষেই ছিল, তাই আজকে আমাদের বিদেশ নীতি, আমি এই কথা বলবো যে বিদেশ নীতি আমাদের আজকে ব্যর্থ। এবং তারপরে উনি যেটা বললেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিংবা এখনকার যে সার্জিক্যাল স্ট্রাইক কেন করলো না, পাকিস্তানের সঙ্গে করলো, চীনের বিরুদ্ধে হলো না কেন, এটা হচ্ছে দেশের নেতৃত্ব যিনি দিবেন, দেশের প্রধানমন্ত্রী যিনি থাকবেন, তার কিন্তু নিজের উপরে আত্মবিশ্বাস থাকতে হবে, দেশের মিশনের উপরে আত্মবিশ্বাস থাকতে হবে, দেশের মানুষের উপরে আত্মবিশ্বাস থাকবে। না হলে আপনি চিন্তা করে দেখুন চীন আজকে কতদিন ধরে আমাদের জমি দখল করে বসে আছে লাদাখে, আমরা দেশের মানুষ জানতে পারি না। কিন্তু 1971 সালে প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, কলকাতা তিনি সমাবেশ করতে আসছিলেন এবং কলকাতা থেকে তিনি যখন খবর পেলেন রাতারাতি তিনি দিল্লি যেয়ে কলকাতা থেকে দিল্লি গেলেন এবং সেই রাত্রেই পাকিস্তানের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন 71 সালের যুদ্ধ। এবং যুদ্ধ ঘোষণা করে ভারতবর্ষ যে দুর্বল নয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে দুর্বল নয় সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন পাকিস্তানকে দু টুকরো করে দিয়ে। আজকে নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি জানতেন চীন আমাদের সীমানায় ঢুকে বসে আছে, দীর্ঘদিন ধরে বসে আছে, কিন্তু তিনি ভারতবর্ষের মানুষকে কথা জানাননি, তিনি সার্জিক্যাল স্ট্রাইক করার মতো সাহস তিনি দেখাতে পারেননি। ভারতবর্ষের সৈন্য কিন্তু আজকে দুর্বল নয়, ভারতবর্ষকে সৈন্য আমাদের যে মিলিটারি, আমাদের যে এয়ারফোর্স, নেভি আজকে সম্পূর্ণ আমাদের ভালো, ভারত পৃথিবীর মধ্যে একটা ভালো সৈন্যবাহিনী হিসেবে পরিচিত, আলোচনা ইতিমধ্যে বেশ জোরালো ভাবে জমে উঠেছে। এবং এই এই সৈন্যদলকে তৈরি করে গিয়েছে কংগ্রেস সরকার এবং পারমাণবিক বোমা থেকে শুরু করে সবই কিন্তু তৈরি করে দিয়ে গিয়েছে। তারপরে যদি তারা যুদ্ধ করার সাহস না পায়, আমাদের সার্বভৌমত্ব যদি আঘাত আসে এবং চুপ করে থাকে, তাহলে এটা আমাদের দেশের পক্ষে দুর্ভাগ্য। জানি না তিনি কি করবেন এবং সেই সিদ্ধান্ত নিতে পারেননি বলেই তিনি সর্বদলীয় সভা ডেকেছেন এবং সর্বদলীয় সভার মাধ্যমে হয়তো তিনি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। আলোচনা ইতিমধ্যেই যথেষ্ট জমে উঠেছে, এই মুহূর্তে আমরা নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর আবারও ঠিক এই জায়গায় আসব যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শক্তিশালী নন, এখান থেকে আবার আলোচনা শুরু করব, সঙ্গে থাকুন। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদেরই সততা আপনাদের বিশ্বস্ততায়, স্বর্ণশিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, বিএস রোড, কোচবিহার। এম জি গার্মেন্টস, বিএস রোড, হোটেল যুবরাজ, কোচবিহার। ফোন 0358222312। আপনার পোশাক হোক আপনার আধুনিক রুচি ও ব্যক্তিত্বের পরিচয়। The Furniture Hub, exclusive showroom of home and office furniture, Tufanganj Road, opposite of Reliance Petrol Pump, Dawaguri, Kochbihar. Neurology ebong Neurosurgery Dr. Nirmal Palit, DNB, Chairman, Kochbihar Mission Hospital Private Limited. বৃহস্পতিবার বাদে প্রতিদিন বেলা দুটো থেকে রোগী দেখছেন। বুকিং এর জন্য যোগাযোগ করুন 9832131186, টোল ফ্রি নাম্বার 1800
আপনাদের সুস্থতা আমাদের সাফল্য। মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, কোচবিহার। মুরলি, এসএন রোড, বাদুরবাগান চৌপতি, কোচবিহার। এক ছাদের নিচে নিত্য প্রয়োজনীয় জিনিসের একমাত্র ঠিকানা মুরলি। আমাদের এখানে পাচ্ছেন গালামালের সমস্ত রকম সামগ্রী, কসমেটিক্স জিনিস, কাঁচামাল এবং ফল, আরো অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের সমস্ত কিছু। এছাড়াও রয়েছে স্পেশাল গিফট। আজই যোগাযোগ করুন মুরলি, বাদুরবাগান চৌপতি, কোচবিহার। মোবাইল 9584002794। সততার সাথে ঐতিহ্যের মেলবন্ধ, লক্ষ্মী নারায়ণ বস্ত্রালয়, বিশ্ব সিংহ রোড, হরিশপাল চৌপতি, কোচবিহার। আলোচনা বিরতির আগে যথেষ্ট জমে উঠেছিল যে জায়গায় আলোচনায় আমরা ছিলাম, যে প্রধানমন্ত্রীর কার্যত ব্যর্থ কংগ্রেসের রবীন রায় তিনি বলেছেন। একটা বিষয় নিয়ে আলোচনা করার আগে এই মুহূর্তে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের অবস্থানটা কি, এটা গ্রাফিক্স এর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। দেখুন, মূল কারণ কি, একজন অপরজনের জায়গায় এসেছে চীন, ওই নদীর পুরো অংশ ক্রস করে এই জায়গায় আসার চেষ্টা করছে। গ্রাফিক্স এর মাধ্যমে আমরা আপনাদেরকে সেটা দেখালাম। তবে আরো একটা বিষয় এই মুহূর্তে যেটা বলতে হয়, প্রথম যেই রাষ্ট্রের তরফ থেকে ভারতবর্ষের পক্ষে নামার ইঙ্গিত দেওয়া হয়েছে, টুইট করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কি করেছেন টুইট দেখুন। এখানে তিনি পরিষ্কার বলেছেন যে দুজনে মিলে চীনকে ধুলো চাটাবে, ধুল চাটবে ভারত এবং ইসরায়েল। প্রথম কোন প্রধানমন্ত্রী দেশের যিনি ভারতের সমর্থনে এইভাবে আসলেন, কি বলবেন? এটা বিদেশ নীতি নয়, ইসরায়েল সেই টুইট বার্তা দিতে পারে, কিন্তু ভারতবর্ষ ইসরায়েল এমন একটা দেশ যাকে আমেরিকাও ভয় পায়। ভারতবর্ষ এই ট্র্যাপে পা দেবে কিনা, আমেরিকার ফাদান যে ট্যাগ করে রাখা হয়েছে, এই প্রয়োজনায় যদি ভারতবর্ষ পা দেয়, ভারতবর্ষ বিপদ আরো বাড়বে। সার্জিক্যাল স্ট্রাইকের কথা বললেন, হ্যাঁ একই প্রশ্ন, কারণ এই ট্যাপটা হচ্ছে আমেরিকা বাঁচবার জন্যে, আমেরিকার অর্থনীতিকে বাঁচবার জন্যে। ভারতকে ব্যবহার করো, ভারত ভূখণ্ডকে ব্যবহার করো, ভারত ভূখণ্ডকে ব্যবহার করে চীনকে অ্যাটাক করো। ওদের বিজেপি তো একটা না, বিজেপির যে মূল আরএসএস, বিজেপি তো চলছে আরএসএস এর কথা, আরএসএস এর যা থিম, আরএসএস এর যা আক্রমণ, আরএসএস আক্রমণ টার্গেট করবে মুসলিমদের, ধরো মুসলিমকে অ্যাটাক করো, ভারতবর্ষের সংখ্যালঘু গরিষ্ঠ হিন্দুকে জাতীয়তাবোধের জায়গায় নিয়ে যাও, তার জন্য পাকিস্তানকে রাখতে হবে, আর পাকিস্তানকে রেখে অর্থনীতি যে পুঁজিবাদের সাথে, আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে বক্তৃতা করছেন, সেই সময় 41টা কয়লা খাদান বেসরকারিকরণের কাছে তুলে দেওয়া হচ্ছে। একটা ফোনে টেলিফোন আছে, কে বলছেন, কোথা থেকে বলছেন? শ্যামল দাস, কুচবিহার থেকে। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার দুটো স্পেসিফিক প্রশ্ন নিত্যানন্দ বাবুর কাছে। এখন অব্দি চীনা রাষ্ট্রদূতকে দেশ ছাড়তে তো বলার কথা, ডেকে সতর্ক অব্দি করা হয়নি। যে কোনো সীমান্ত সংক্রান্ত উত্তেজনায় যেটা সব থেকে বড় কাজ, আর দ্বিতীয়ত দেশের তিন সেনার প্রধান বিপিন রাওয়াত
এই বিষয়ে এখন অবধি কোনো বক্তব্য দেননি, আর আন্তর্জাতিক সংস্থার কোনো লিখিত বা মৌলিক অভিযোগ এখন অবধি জানানো হলো না ভারত সরকারের পক্ষ থেকে। যদি জানানো হয়ে থাকে তার বয়ানটা এখনো প্রকাশিত হয়নি কেন, এই বিষয়ে একটু বলবেন। আপনি শুনতে থাকুন, কারণ চীনই অভিযোগ করছে ভারত তার সীমান্তে ঢুকে এই সমস্ত কাজ করছে। শুনুন মিত্রবাবু। হ্যাঁ, তো আমি বলবো যে যিনি বললেন আর কি তাকে ধন্যবাদ যে তিনি এই যে ব্যাপারটা চীন যে ভারতের উপর আক্রমণ করতে এসেছিল, মানে যে দ্বন্দ্বটা হয়েছে আর কি, তা যাতে আমাদের 20 জন বীর জওয়ান শহীদ হয়েছেন এটা নিয়ে তিনি খুব উদ্বিগ্ন। এই উদ্বিগ্ন হওয়ার জন্যই তাকে ধন্যবাদ, কেন এই উদ্বিগ্ন হওয়াটাই ভারতবাসী হিসেবে এটা স্বাভাবিক। এটাই বলতে চাইছি যে সারা ভারতবর্ষ জুড়ে মানুষ কিন্তু এই উদ্বেগের কথাটাই প্রকাশ করছে, এবং এটাই দরকার, এটাই দেশভক্তির প্রথম ধাপ। আমাদের যে যেটা আমার কংগ্রেসের রবীন্দ্রা বললেন যে ব্যর্থতার কথা একটু বললেন, তা আমি বলছি যে দেখুন এটা তো একটা দেশের সাথে আরেকটা দেশের ব্যাপার, কাজেই আজকে হলো আর কালকেই আমি করে দিলাম। আমাদের তো যে সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলা হচ্ছে, সেই সার্জিক্যাল স্ট্রাইকও তো ওই রকম হয়নি যে আজকে হলো আর কালকেই তার উত্তর দিয়ে দিলাম। তার জন্য একটু সাজুগুজু করবার দরকার আছে, তো সেগুলো সাজুগুজু হবে। আর বলেই দিয়েছেন প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি বলে দিয়েছেন যে আমাদের এই যে বীর জওয়ানরা শহীদ হয়েছেন তাদের এই রক্ত কখনো ব্যর্থ হবে না, এর সঠিক জবাব দেয়া হবে। রবীন্দ্রা যে সময় বলছেন ভারতের বিদেশ নীতি ব্যর্থ, ঠিক সেই সময় আজকে আমরা ডিবেট করতে বসেছি। আজকের একটা ইনস্ট্যান্ট আপনাকে শোনাই, ভারতবর্ষ নিরাপত্তা পর্ষদে আজকে জায়গা পেলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পেলেন। 193টা দেশের মধ্যে 184টা দেশ ভারতবর্ষকে ভোট দিল, বিগত দিনে তো আমরা দেখিনি এটা। এটা আজকে একদিনে যে হয়েছে তা না, এটা বহু দিন ধরেই চেষ্টা চলছিল আমাদের ভারতবর্ষ যাতে নিরাপত্তা পরিষদে স্থান পায়, তার জন্য পায়নি, তো পায়নি সে তো কয়েকটা দেশের বিরোধিতার জন্যই, কিন্তু সেটা এখন পেয়ে যাচ্ছে। কিন্তু এটা 193টা দেশের মধ্যে 184টা দেশ সমর্থন করেছে, আর কত দরকার? না আর দরকার নেই, তাহলে সে তো ভারতবর্ষ পেয়েছে। কিন্তু বিদেশ নীতি সঙ্গে তো এটা আলাদা ব্যাপার। কেন বিদেশ নীতির নিরাপত্তা পরিষদে যেটা বলছি, একটা কল আছে, কে বলছেন? হ্যালো, আমি কোচবিহার জেলা সদর থেকে বলছি, শিবা সরকার। হ্যাঁ, আপনার প্রশ্নটা বলুন। আমি মুন্সিবাবুকে, যিনি বিজেপি প্রতিনিধিত্ব করছেন, তার কাছে একটা প্রশ্ন ছিল। আমরা এক সময় দেখেছি যে 1947 সালের পরে যে ইন্দিরা গান্ধী আয়রন লেডি তিনি পাকিস্তানকে দুটো ভাগে বিভক্ত করে দিয়েছিলেন সেই সময়তে, তা সেই সময় তো ভাগ করে দিয়েছেন, কিন্তু পরবর্তীতে এখন আমরা দেখছি যে সাধারণ একটা নেপাল একটা ছোট একটা দেশ যার মানে কি বলার ইয়ে নেই, যে সময় একটা ভাই ভাই সম্পর্ক ছিল, সেই দেশ এখন ভারতবর্ষের কাছে চোখ রাঙাচ্ছে। তো আমরা কি সত্যি কি ভারতবর্ষের একজন মানে শক্তিশালী কান্ডারি বা ভারতবর্ষের যে বর্তমানে যে প্রধানমন্ত্রী আছে তার কি শক্তিশালী আমরা মানে তাকে যে রেখেছি? আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, নিত্যানন্দ বাবু নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর দেবেন। তার আগে একটা কথা আপনাকে বলি, নেপালে এই মুহূর্তে নেপাল সরকার তাদের মানচিত্র পরিবর্তন করেছে, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন নেপালে আজ থেকে শুধু নয় গত 3 দিন ধরে গোটা মানুষ সেখানে বিক্ষোভ দেখাচ্ছে। ঠিক ঠিক এই এই খবরটা আমাদের ভুললে চলবে না যে নেপালে কিন্তু ভারতের সমর্থনে নেপালের মানুষ কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে, এটা ভুললে চলবে না। আর এটা ভুললে চলবে না যে নেপালে কমিউনিস্ট শাসক ক্ষমতায় বসেছে, আর এটা ভুললে চলবে না যে চীন একটা কমিউনিস্ট দেশ, সে সমানে টাকা ছড়াচ্ছে। আপনাকে আরেকটু ধরিয়ে দিই, যিনি প্রশ্ন করছেন যে আমেরিকার মতো দেশেও সে সেখানে সমানে টাকা ঢেলে চলেছে, আমেরিকার মতো দেশেও, মানে পৃথিবীর কোন দেশে এ টাকা ঢালছে না, মানে এর টাকা হচ্ছে অঢেল টাকা। অঢেল টাকা মানে 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 কি, ওটা তো এক নায়কের দেশ, একজনের দেশ, কি শি জিনপিং, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট, সে প্রেসিডেন্ট যা খুশি তাই করছেন। সেদিন একটা ইলেকট্রনিক মিডিয়াতে খবরে দেখছিলাম যে তার DNA রিপোর্টে তারা এই সমস্ত কথা বলছে,
যে ওখানকার চীনের সেনাবাহিনীতে যোগ দেওয়া কিরকম বাধ্যতামূলক, যোগ না দিলে পরে বা চলে যেতে চাইলে পরে তার কি অবস্থা করে ছেড়ে দেয় চীন ইত্যাদি। তো ওরা চীনে, তো চীনের যিনি একনায়ক আছেন তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, ফলস্বরূপ তার টাকা বিভিন্ন দেশকে টাকা দিয়ে দিয়ে, আমি বলছি যে খেয়াল করার মতো বিষয় যে চীনের একটা নীতি, চীন অগ্রাসনের যে নীতি, অগ্রাসনের যে নীতি তারই অঙ্গ, তারই একটা অঙ্গ, তারই একটা অঙ্গ। তার মানে আপনার ইসে চীনের টাকা মোদির পকেটেও আছে, চীনের টাকা দিয়ে মোদিকে টাকা দেওয়া হচ্ছে, সেই টাকা দিয়ে মোদি চুপচাপ। কারণ চীনের বিরুদ্ধে যদি বলার থাকে, চীন জায়গা দখল করেছে তার বিরুদ্ধে যেই আক্রমণ, সেই আক্রমণ এত 72 ঘন্টা 3 দিন কেন হয়ে গেল, 3 দিন এই অবস্থা, নিরস্ত্রভাবে আমার দেশের সেনাবাহিনীকে কেন ওই পয়েন্টে দেওয়া হলো, ভারতবর্ষের সেনাবাহিনীর যার রগ্রুপ, তাদের যা স্যাটেলাইট, স্যাটেলাইটের সমস্ত তথ্য আছে, সেই তথ্যতে নিরস্ত্র আমার দেশের এই 20 জন সেনাবাহিনীকে সেই অবস্থা কেন পাঠানো হলো। নরেন্দ্র মোদী এই সময় চায় দেশের অর্থনীতিতে তার বিরুদ্ধে যখন জনমত তৈরি হচ্ছে তখন এই পরিবেশটা তৈরি করতে, আর আমেরিকা এই সময় তাকে বাহবা দিবে, তুমি চীনকে একটা জায়গায় নিয়ে যাও, চীনের পণ্য বয়কট করো, চীনের বাজার বন্ধ করো গোটা পৃথিবীতে। আমরা তো চাই চীনের বাজার কেন থাকবে, বন্ধ হবে, ভারতবর্ষের বাজার পৃথিবীতে যাবে। ভারতবর্ষের যে বাজার তৈরি করে কারখানা, নরেন্দ্র মোদীর সময়ে সবচেয়ে কারখানা বিক্রি হলো লকডাউনের সময়। এই মুহূর্তে আমরা একটা জিনিস দেখবো যে বিভিন্ন মানুষ কোচবিহার সহ বিভিন্ন এলাকা তারা কি ভাব বলছেন এই চীন এবং ভারতের এই যে দ্বন্দ্ব এই মুহূর্তে চলছে তাই নিয়ে দেখুন। এই ক্ষেত্রে যেটা মূল বক্তব্য আছে যে নিয়ন্ত্রণ রাখার ক্ষেত্রে যে চুক্তি আছে যে চুক্তি চীন লঙ্ঘন করছে এবং ভারতীয় যেটা সেনাদের উপরে ধরনের সব অত্যাচার হয়েছে, এর পরিপ্রেক্ষিতে যে আমাদের ভারতবর্ষের যে আগ্রাসন যে নীতি আমাদের আমরা কোনোদিনই গ্রহণ করিনি, চীন যেভাবে গ্রহণ করেছে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য, এবং চীনের যে সমস্ত ওই সমস্ত টুকটাক জেলা আছে এগুলো ইনস্টলেশন ইমিডিয়েট বন্ধ করা হচ্ছে। এই ক্ষেত্রে যেটা প্রয়োজন শাস্তি দেওয়া উচিত, আর চায়নাকে 2-3 মাসে আমার চলে ঝিমানো উচিত হিসাবে আমাদের এবং কিউবা জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে ছিল সেই সময়,
এইখানে দিল্লিতে জোট নিরপেক্ষ সম্মেলনে ফিদেল কাস্ত্রো জোট নিরপেক্ষ শীর্ষ একটা ব্যাপার পরিষ্কার, এই যে এখন সূর্যবাবুদের যে বক্তব্য এটা আপনার কাছে আমার মূলত প্রশ্ন, কোথাও কি মনে হচ্ছে জাতীয়তাবাদের কাছে? কারণ একটা প্রশ্ন উঠেছিল চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান না, এই প্রশ্ন যে সময় উঠেছে আমাদের পার্টির নেতৃত্ব পলিট ব্যুরো পরিষ্কার বিবৃতি দিয়েছে। আপনি আজকেও দেখবেন সোশ্যাল মিডিয়াতে আইটি সেল, বিজেপির লক্ষ লক্ষ টাকা দিয়ে যে আইটি সেল, আমাদের একটা মুখপাত্র গণশক্তি পত্রিকা, সেই পত্রিকার একটা পার্সিয়াল খবর যার সঙ্গে গণশক্তির ব্যাপার নাই, চীনের বিদেশমন্ত্রীর বক্তব্য সেটাকে কোট করে এমনভাবে প্রচার করা হলো সিপিএম চীনের পক্ষে। সিপিএম অরুণাচলের ঘটনার সময় বিরোধিতা করেছে, আজকেও চীনের ঘটনা নিয়ে নরেন্দ্র মোদীর নীরব ভূমিকার আমরা আপত্তি করছি, বিরোধিতা করছি। ওই যে বক্তব্য আপনার গণশক্তিতে ছাপা হয়েছে এটাও তো এক রকমের ব্যাপার না, গণশক্তিতে কোট করে অন্য জায়গার চীনের মন্ত্রীর বক্তব্য, সেই বক্তব্যটাকে পার্টির বক্তব্য করে বলে চালানো হয়েছে আমাদের পার্টির। চীনে কি সেটা সম্ভব? চীনের বক্তব্য যেভাবে বলছে সেটাকেই কোট করে করছে, বিকৃত করে আইটি সেল, বিজেপির এই প্রচার কমিউনিস্ট বিরোধী। কারণ জানে কমিউনিস্টরা থাকা মানে কি, কমিউনিস্টের বড় সংখ্যার বড় না, কমিউনিস্ট থাকা মানে আজকে যে ঘটনাগুলো লকডাউন পিরিয়ডে করলো, করোনা প্যাকেজের নাম করে যেই ভূমিকা নিন্দনীয় ঘটনা, রাষ্ট্রের শিল্প, ব্যাংক, বিমা একটার পর একটা, ভারতবর্ষের এয়ারপোর্ট বিক্রি করলেন এই লকডাউন পিরিয়ডে, কাদের কাছে করলেন? আমেরিকার পুঁজিপতি যে কর্পোরেট হাউস, এই কর্পোরেট হাউসরা এক পেশে বাজার করছে, একদিকে কর্পোরেট হাউস আরেকদিকে চীন চায়নার বাজার, কর্পোরেট হাউস বাঁচবে চায়নার বাজার মূল্যে, চায়নাকে দুর্বল করলে কর্পোরেট হাউস বাঁচবে, মোদি বাঁচলে নরেন্দ্র মোদি বাঁচবে, এই দামাডোলের মধ্যে ভারতবর্ষের এই করোনা পরিস্থিতি বিপর্যস্ত অবস্থা। একটা ব্যাপার নিতাই দা, একটা ব্যাপার বলি, একটা ফোন এসছে, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্রশ্নটা যদি করেন সম্ভবত না, আজকে সম্ভবত লাইন ডিসকানেক্ট হয়েছে, যেটা বলছিল আপনার কাছে পরে আসছি, লাইনে যদি কেউ থাকেন বলুন আপনার প্রশ্ন। আমি বিজেপির দাদাকে দুটো প্রশ্ন করতে চাই। সবার প্রশ্ন বিজেপির দাদাকে বলুন। বলছিলাম প্রথমত আমি ছোট থেকে এত বড় হলাম, আজ পর্যন্ত এতটা অযোগ্য সরকার দেখিনি। এই সরকারের আমলে একদিকে দেশের অর্থনীতি যেমন তলানিতে গিয়ে ঠেকেছে, তেমনি অন্যান্য সুনবটি দেশগুলো ভারতকে ক্রমাগত হুমকি দিয়ে চলেছে। ইতিমধ্যে চীন যখন আমাদের উপরে হামলা করল, এখনো পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হলো না, অথচ চীনা সংস্থাগুলো এখনো ভারতে অনায়াসে ব্যবসা করে যাচ্ছে। দ্বিতীয়ত আমাদের ভারত সরকারের যে মোদিজি আর কি, সে যে ট্রাম্পকে ভারতের বন্ধু বলে দাবি করে, অথচ সেই ট্রাম্পের পক্ষ থেকে ভারতের জন্য কোনো, আপনার বক্তব্য পরিষ্কার বুঝতে পেরেছি, নিশ্চয়ই আপনার বক্তব্যের উত্তর দেওয়া হবে। এটা আপনি অলরেডি বলেছেন, শুনে নিন, শুনে নিন, ক্লিয়ার করতে দিন। তার মানে কি আমরা এখনো আমেরিকার দাবার ঘুটি হিসেবে কাজ করছি? আর লাস্ট কোশ্চেন যেটা আমার, সেটা হচ্ছে গিয়ে এই যে এখন যে ইয়েস বয়কট বলে ট্রেন্ড আসছে, সেটা কি আদৌ স্বনির্ভরশীলতা নাকি আমরা ইয়েস আমেরিকা কে হ্যাঁ বলে দিচ্ছি? আপনি শুনতে থাকুন, আপনার প্রশ্নের উত্তর তিনি অবশ্যই দেবেন। তার আগে আমি যে প্রশ্নটা নেতাদের কাছে করব, সত্যি তো সর্বদলীয় বৈঠক এতদিন পরে কেন? চীনের মধ্যে একটা শক্তিশালী দেশের বিরুদ্ধে লড়াই করতে হবে, তো চীন এরকম, চীনের এই মোট প্রথম কথা তো যে চীনের এই কাজটা এটা নতুন কিছু নয়, একেবারে 62 থেকে এটা প্রকাশ্যে এসেছে, তখন থেকে ধারাবাহিকভাবে চলছে, আর এখন ভারতকে একেবারে ভারতের সাথে একেবারে এরকম রক্তক্ষয়ী একটা লড়াই হয়েছে, যাতে আমাদের 20 জন সৈনিক, বীর সৈনিক শহীদ হয়েছে। তে এই বিষয়টা নিয়ে একটা ফলপ্রসূ ইফেক্টিভ কিছু একটা করতে হবে, তো দরকার হবেই, ব্যাপারটা তো এরকম হবে না যে ওই মানে ব্যক্তিগত একজনের সাথে আরেকজনের লড়াইয়ের ব্যাপার নয়,
সেই জন্য একটু সাজগোজ করা, ভাবনা চিন্তা করে কাজ করা, যাতে করে আর ওই মানে আগের মতো বাষট্টির মতো বা ওই আগের বছরগুলোর মতো অবস্থা যাতে ভারতের না হয়, চীনের সাথে লড়াই করতে নেমে যাতে পিছু হটে আসতে না হয়, একেবারে ঠিক সেই রকম ভাবে নামা, এগুলো তো দরকারই। আমি একটা স্পেসিফিক প্রশ্ন নিয়ে রবীন্দ্রর কাছে আসবো, তার আগে দেখবো ওই মুহূর্তে অধীর চৌধুরীর গত 11 তারিখ মে মাসের করা চীনকে নিয়ে একটা টুইট। দেখুন, বি কেয়ারফুল চায়না, ইন্ডিয়া ফোর্সেস নো হাউ দা, পরিষ্কার ভাবে এখানে বলেছেন যে বিষধর সাপ, ভেনমাস স্নেক লাইক ইউ, এবং পরিষ্কার তিনি বলেছেন এবং সবার শেষে যে ভারত সরকারের উচিত তাইওয়ানকে যথাযথ খুব তাড়াতাড়ি তাদেরকে সমর্থন দেওয়া চীনের বিরুদ্ধে গিয়ে। অধীর বাবুর এই টুইটের পর এই টুইটটি কিছুক্ষণের মধ্যেই তিনি ডিলিট করে দিয়েছেন। আজকে অধীর চৌধুরী টুইটের মধ্যে কিন্তু এই টুইটটা নেই, কি বলবেন? এই টুইটটা আমি দেখিনি, কাজে এটা সম্বন্ধে আমি ভুল দেওয়া বললাম। তাছাড়া যিনি অধীর চৌধুরী লোকসভা ফ্রন্টের নেতা কংগ্রেসের পাশাপাশি, তার এই টুইট চীনকে বিষধর সাপ হিসেবে বলেছেন এবং তাইওয়ানকে যাতে ভারত সরকার স্বীকৃতি দেয় তার কথা বলেছেন। সেই টুইট কিছুক্ষণের মধ্যে তিনি তুলে ফেললেন, কেন? কোনো চাপ ছিল? উনি তুলল কি উনি অন্য কেউ তুলল সেটা আমি বলতে পারবো না, তবে অধীরবাবু কিন্তু ক্লিয়ারলি চীনের বিরুদ্ধে তিনি ভিডিও বার্তায় বলেছেন যে বদলা চাই, বদলা চাই, তিনি কিন্তু ভিডিও বার্তায় সরাসরি বলে দিয়েছেন। তাহলে আজকে এই টুইটটা উনি মনে হয় তোলার কোনো ব্যাপার নেই, অন্য কোনো কারণ থাকতে পারে সেটা আমি জানি না ঠিক, কিন্তু তিনি চীনের বিরুদ্ধে যে বদলা নেওয়ার কথা বলেছেন। আজকে নিত্যানন্দবাবু যেটা বললেন যে আজকে যুদ্ধ করতে গেলে সাজুগুজু করার সময় লাগে, আমি এ কথা কখন জন্য বিরোধিতা করছি, কারণ আজকে পৃথিবীর মধ্যে যুদ্ধের মধ্যে কিন্তু সময় একটা দারুণ ফ্যাক্টর। আপনার মনে আছে কিনা জানি না, 1967 সালে আরব ইসরায়েলের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল, 6 দিনের মধ্যে কিন্তু যুদ্ধ শেষ হয়ে গেছিল। আজকে ভারতবর্ষের যে সৈন্য আছে, ভারতবর্ষের যে ফোর্স আছে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সৈন্যবাহিনী আমাদের ভারতবর্ষের, এবং পার্বত্য যুদ্ধের শ্রেষ্ঠ যোদ্ধা হচ্ছে আমাদের ভারতবর্ষের, তাহলে এত থাকতে কেন আমি চিন্তা করব, কেন আমার সার্বভৌমত্ব আঘাত আসবে আনবে? আজকে চীন আজকে 2 দিনের মধ্যে কিন্তু ঢোকে নেই, অনেকদিন আগে থেকে তারা ঢুকে গিয়ে বসে আছে, সেটা জানার পরেও নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় সরকার চুপ করেছিল। কেন চুপ করেছিল? দুর্বল প্রধানমন্ত্রী বলে তিনি দুর্বল বলেই চুপ করেছিলেন। আজকে আবার আবার আপনার কাছে আসব এই বিষয়ে, পার্টিকুলার এই বিষয় নিয়ে অধীরবাবু টুইট তুলে নেওয়া। অধীরবাবু তার টুইট করেছেন তার ব্যক্তিগত প্রোফাইল থেকে, তিনি কি দৃষ্টিভঙ্গি থেকে করেছেন, কি দৃষ্টিভঙ্গি থেকে তুলেছেন তার ব্যক্তিগত বিষয়, সেখানে মতামত দেওয়ার কোনো জায়গা নেই। তবে আমি প্রথমেই বলেছিলাম ভারতবর্ষের যে কোনো মানুষ, যে কোনো মানুষ, যে কোনো রাজনৈতিক দলের মানুষ ভারতবর্ষের সার্বভৌমত্ব লঙ্ঘিত হবে, লুট হবে, আর কোনো রাজনৈতিক দল মেনে নিবে চুপ করে থাকবে এটা কখনোই হতে পারে না, প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে। কিন্তু আমরা বলছি যে এই সময়ে যুদ্ধ নরেন্দ্র মোদী চায়, ট্রাম্প চায়, আমেরিকা চীন চায়, এখন সব দেশ হচ্ছে পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত, 62-র যুদ্ধ, 67-র যুদ্ধ, 2021 সালের যুদ্ধ। ফোন এসছে মহানন্দা, প্রত্যেকের বক্তব্য যুদ্ধ কোথায়, যুদ্ধ কংগ্রেসের বলছেন দেরি হচ্ছে কেন, সে যুদ্ধের প্রশ্নটা আসছে নীরব কেন, পাচ্ছে না কেন ভারতবর্ষ, আর কত সোলজার মরলে, 20 জন মারা গেছে, 53 জন উল্টো দিকে গেছে, পাচ্ছে না সে 53 মারা গেছে, বা আমাদের পাকিস্তানের অনেক তথ্যই সার্জিক্যাল স্ট্রাইকে হয়েছে, এখনো তার রেকর্ড আছে, এখনো পার্লামেন্টে সে রেকর্ড দিতে পারে না, 53টা চীনের শিকার, সে চীনের আরো বেশি হয়ে যাওয়া উচিত ভারতবর্ষের যে ফোর্স। কিন্তু আমার দেশের সৈন্য পৃথিবীর যে কোনো দেশের সৈন্য, সৈন্যের শহীদ হবে, গত দিনে তো আমরা দেখিনি যে ভারতবর্ষের 20 জন সৈন্য শহীদ হয়েছে, তার বিনিময়ে চীনের 50 জন শহীদ। আগের আগের সেই পরিস্থিতি ছিল না, আগের সরকারের মানসিকতা, আমি বলছি যুদ্ধটাকে যুদ্ধটাকে ফোন নিয়ে নিচ্ছি, কে বলছেন আর কোথা থেকে বলছেন? নমস্কার, আমি সুমন সামন্ত বলছি, কোচবিহার জেলার জীবিত। বলুন।
হ্যাঁ, বলছিলাম আপনারা যে বিষয় নিয়ে আলোচনা করছেন, এবার আমাদের 20 জন সৈন্য মারা গেছে, ওদের 40 জন মারা গেছে, কিন্তু আমাদের 20 জন মারা গেছে সে তো আমাদের বুক কেটে যাচ্ছে আর কি। তা আর মানে আমি একনিষ্ঠ কর্মী, তা হলেও আমার মনে প্রশ্ন যাচ্ছে যে এইভাবে মানে স্বাধীনতার পরে এই প্রথম দেখছি যে পাকিস্তান, নেপাল এবং চায়না একসাথে আমাদের 3 দিক থেকে ঘিরে ধরেছে আর কি। তা এই বিষয়ে আমাদের মানে দলীয় নীতি কি হওয়া উচিত? দলীয় নীতির কথা বলছেন না দেশের নীতির কথা বলছেন? কাকে বলছেন? আমি দলীয় নীতির কথা বলছি, আমাদের দলের স্ট্যান্ডটা কোথায়, দেশের নীতি তো দেখতে পাচ্ছি। আপনি কোন দলের কথা বলছেন? ভারতীয় জনতা পার্টি। নিতাইদা, হ্যাঁ তো না না ঠিক আছে তো, এই যে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে এটা তো ঠিকই আছে। তো আমি বলছি যে ভারতীয় জনতা পার্টি বা আমাদের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্ট্যান্ড নিয়েছেন, তো ওই আমাদের যারা বীর জওয়ান যারা শহীদ হয়েছেন তাদের রক্ত ব্যর্থ হবে না বলেছেন তো, আর তার জন্য কিভাবে কি করা হবে সেগুলো ঠিক হচ্ছে একদম, এটা একদম কথা। আর শুধু তাই নয়, আমার দেশের মানুষও তো এটা চাচ্ছে। আজকে যে সারা ভারতবর্ষ জুড়ে এইসব চীনের এই আগ্রাসন নীতির প্রতিবাদে সমস্ত কিছু প্রদর্শন হচ্ছে, বিক্ষোভ প্রদর্শন হচ্ছে, কুশপুত্তলিকা দেওয়া হচ্ছে, বিক্ষোভ করে কি হবে? এগুলো একটা দিকেই যাচ্ছে, সেটা হচ্ছে যে আমার দেশের যে সামরিক শক্তি, যে সৈনিকেরা আছে তাদের সাহায্যে লড়াই করার জন্য, তাদের লড়াই যখন করা শুরু হবে তখন যেন ভেতর থেকে যে অন্তর্ঘাতের যে বিষয়টা আছে সেটা যাতে না হতে পারে তার জন্য এটা দরকার। অর্থনৈতিক অবস্থাটা যেন মানুষের কাছে না আসতে পারে তার জন্য রাস্তায় নামো, পোস্টার নিয়ে, এবিবি পোস্টার নিয়ে রাস্তায় নামো। চীন যে করোনা ভাইরাসের ব্যাপারটা তৈরি করেছে তার জন্য হচ্ছে ভারতবর্ষ মামলা করতে পারে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজেপির সামনে দুটো হয় পাকিস্তান কারণ এই ভারতবর্ষের বীর সেনারা শহীদ হবে আর আপনি এটাকে ডিভিডেন্ড করবেন রাজনীতির জন্য। আজকের করোনার অর্থনীতি বাঁচাবার জন্য চীনের যুদ্ধযুদ্ধ খেলা করা হচ্ছে, এই যুদ্ধের দায়িত্ব নিতে হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, নরেন্দ্র মোদী দায়ী, তাকে দায়িত্ব নিতে হবে। কেন কঠিন ব্যবস্থা নিতে পারছে না চীন? আজকে চীন এই ভূমিকার পরে কেন ব্যবস্থা নিতে পারছে না ভারতবর্ষ? আমাদের সৈন্য মারা যাবে, তার মধ্যে বকলা নেওয়া হবে। কোথা থেকে বলছেন, কে বলছেন বলুন? হ্যাঁ নমস্কার, আমি সৌভিক দে বলছি দিনহাটা থেকে। বলুন, আমার বিজেপির প্রতিনিধির কাছে প্রশ্ন যে যদি যুদ্ধ করতে হয় শুধু আমাদের সৈন্যরা যুদ্ধ করবে তাহলে তো হবে না, আমাদের আর্থিক দিক দিয়েও যুদ্ধ করতে হবে। কিন্তু নরেন্দ্র মোদীর সরকার দেশের বড় বড় প্রজেক্ট সেটা চায়নার কোম্পানিকে দিয়ে দিচ্ছে কাজ করার জন্য, এবং RBI 2019 সালে এবং 2020 সালে চায়নার ব্যাংকে ভারতকে ভারতে ব্যবসা করার জন্য লাইসেন্স দিচ্ছে, এবং ভারতের সরকার চায়না অ্যাপ টিকটকে ভারতবর্ষের সরকার তার অ্যাকাউন্ট খুলছে। তাহলে বয়কট চায়না অভিযানটা কি শুধু সাধারণ মানুষের জন্য? দেশের সরকার কি বয়কট চায়না অভিযানে থাকবে না? আপনার প্রশ্ন অত্যন্ত সঠিক প্রশ্ন করেছেন। একটা ব্যাপার বলবো, বেশ কিছু প্রজেক্ট থেকে ইতিমধ্যেই চায়নাকে বাদ দেওয়া শুরু হয়েছে। কয়েকটা প্রজেক্টের মধ্যে একটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে, একটা হচ্ছে BSNL থেকে শুরু করে বেশ কিছু প্রজেক্ট ইতিমধ্যেই কিন্তু বাতিল করা শুরু হয়েছে। যাই হোক, পরের যে প্রশ্ন আমি এই প্রশ্নের উত্তর আপনার কাছে পরে নিচ্ছি, তার আগে একটা ছোট্ট প্রশ্নে আসবো। 2017 সালে ভুটান চীন সীমান্তে ডোকালাম আমরা জড়িয়েছি, সেই ডোকলামের সময় একটা বড় সড় প্রশ্ন উঠেছে যে ডোকলাম সময় যখন চীন এবং ইন্ডিয়ান আর্মি পরস্পর যুদ্ধ করছে, পরস্পর যখন লাঠি ছাড়া একে অপরের সঙ্গে লড়াই করছে, ঠিক সেই সময় একটা ছবি দেখাবো আমি রবীন্দাকে এবং সকলকে, ছবিটা যদি একটু দেখান। এই সেই ছবি চাইনিজ এম্বাসিতে, যে সময় যুদ্ধ পরিস্থিতি ডোকালামে,
চাইনিজ অ্যাম্বাসিতে কে আছেন? রাহুল গান্ধী, তৎকালীন সভাপতি জাতীয় কংগ্রেস, রবার্ট বদ্রা, তার ছেলে প্রিয়াঙ্কা গান্ধী। অনুষ্ঠানের জায়গা চাইনিজ অ্যাম্বাসি। ওই রকম একটা পরিস্থিতি, কি বলবেন? সেখানে এখন কি জন্য কোন প্রোগ্রামে কি প্রোগ্রাম ছিল আমি জানি না, এটাই তো কথা। তবে ওই রকম একটা পরিস্থিতিতে প্রোগ্রাম হবে, আমরা কি হলো আমি জানি না। ওটা কিসের জন্য এখন বৈঠকও হয়েছে বলে কোনো কারণে, অনেক সময় সাংস্কৃতিক বৈঠক থাকে। আপনি বলেন রবার্ট বদ্রা কেন যাবে ওখানে? নিশ্চয়ই তাহলে সেটা পলিটিক্যাল কোনো বৈঠক ছিল না, এটা তাহলে পার্সোনাল কোনো বৈঠক থাকতে পারে। এই জায়গাটাই আমাদের প্রশ্ন হতে পারে। চায়না গোটা চায়না গোটা ভারতবর্ষের অর্থনীতিতে বাজার দখল করে ফেলছে। আপনি চায়নার আগ্রাসন নীতির বিরোধিতা করবই করব, তার জন্য চায়নার জন্য যা যুদ্ধ করা, যা দুর্বলতা আছে সমস্ত ছবি নিয়ে কি বলবেন? কিন্তু এইগুলো ছবি নিয়ে চায়না ছবি নিয়ে ছবি দিয়ে হবে না, ছবির সঙ্গে তার চায়না তো এখন ভারতবর্ষের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সেই জায়গায় যায়নি। ভারতবর্ষের অর্থনীতির সঙ্গে, নরেন্দ্র মোদীর অর্থনীতির সঙ্গে, ভারতবর্ষের মানুষের অর্থনীতির সঙ্গে চায়না একটা মডেল, পৃথিবীর মতো মডেল হচ্ছে। আমেরিকা পারছে না, এই যে দেখলেন করোনা নিয়ে, করোনা নিয়ে আপনি যাই বিরোধিতা করুন, চায়না গোটা দেশ ধুয়ে মুছে একটা গতিশীল দেশে তৈরি হল, কি করবেন? চায়না যা পারলো আমেরিকা পারলো না, চায়না যা করলো ইংল্যান্ড পারলো না, ফ্রান্স পারলো না, ইতালি পারলো না। কমিউনিস্টদের বিরোধিতা আপনি করতেই পারেন, কমিউনিস্ট দেশ যদি আগ্রাসন করে ভারতবর্ষের কমিউনিস্ট বিরোধিতা করবে, সূর্যকান্ত মিশ্র পরিষ্কার বলছে, পলিট ব্যুরো বিরোধিতা করছে, কিন্তু চায়না তো এটা মানতে হবে একটা কমিউনিস্টদের অন্যদিক থেকে যা কিছু করতে পারছে পুঁজিবাদী আমেরিকা দেশ করতে পারছে। যার জন্য আপনি চায়নাকে পুঁজিবাদী বলছেন না কেন? চায়না তো 100% এফডিআই আছে, আপনার বিরোধী চায়নাকে, চায়নার পুঁজিবাদী 100% পুঁজিবাদী এফডিআই চলছে, চায়নাতে সবচেয়ে বেশি সেস চলছে, সেটা আপনারা মানেন না? মানে চায়না সব বিরোধ সব কিছু যে আমাদের ভারতবর্ষে সব মেনে নেওয়া যাবে কমিউনিস্টরা, আমরা সমালোচনা আছে বিরোধিতা আছে, কিন্তু এটা তো ঘটনা। চায়না ভারতবর্ষের চেয়ে জনসংখ্যা বেশি, পরে স্বাধীনতা প্রাপ্ত একটা দেশ, যা করতে পারলো ভারতবর্ষ পারছে না কেন, এই দায়িত্ব কার? আজকে যেটা বারবার চায়নার কমিউনিস্টদের কি আপনাদের নীতির সাথে কোনো কিছু মেলে? না, চায়নার বিপ্লব যা হয়েছে ভারতবর্ষের বিপ্লব হলে তা হবে না, রুশের যা বিপ্লব হয়েছে ভারতবর্ষের প্রেক্ষাপটে একই বিপ্লব হবে না। কিন্তু বিজেপিরা যেটা করে যে কমিউনিস্টদের যদি দুর্বল না করা যায় তাহলে ভারতবর্ষ বিক্রি করা যাবে না। তাদের কার্যকলাপকে সন্দেহ করে নানান রকম কথা বেরিয়েছে, তো তাদের কার্যকলাপকে সন্দেহ করে মানে দেশের কিছু ক্ষতি করার, মানে যেহেতু তারা ক্ষমতার বৃত্তের মধ্যে নেই সেজন্যে তারা দেশ বিরোধী কার্যকলাপও করতে পারে এরকম সন্দেহ নানান মানুষ রাজনৈতিক মহল করেছে, এ ধরনের লেখা তখন বেরিয়ে। পাশাপাশি আপনার দলের লোক বলছেন দিশা দেখান, কোথাও কি দিশার অভাব রয়েছে বিজেপিতে? তাহলে আপনাদের লোক ফোন করে বলছে, আপনাদের জানতে চাইছে। হ্যাঁ, জানতে চাইছে, জানতে চাওয়াটা তো খুব স্বাভাবিক আছে, খুব স্বাভাবিক আছে। কোথাও কি না, দিশা নিয়ে কোনো অস্পষ্টতা নেই, একদম পরিষ্কার দিশা যে চীন যে কাজটা এখন করলো সেই কাজটার জন্য চীনকে ভুগতে হবেই, কোনো ছাড়াছাড়ি নেই, কোনো কম্প্রোমাইজ নেই। আমাদের ভারতীয় জনতা পার্টির একটা কথাই আছে, নো কম্প্রোমাইজ উইথ দ্য এভিলস, যে কাজটা যে অপকর্মটা এই সময়টাতে চীন করলো তার মূল্য চীনকে দিতেই হবে। মানুষের রাস্তা নেই ছবি দিয়ে এ সমস্ত বিচার হয় না, কারণ আমরা কিছুদিন আগেও দেখেছি সবরমতী আশ্রমে চীনের যে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে নরেন্দ্র মোদী একই দোলনায় ঝুলেছিলেন, সে সমস্ত নিয়ে আলোচনা করে লাভ নাই। আর ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের দেশভক্তি নিয়ে কারো কাছে প্রমাণ দেওয়ার দরকার নেই, কারণ ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের নেতারাই একমাত্র দল যে তারা দেশের স্বাধীনতার থেকে শুরু করে সর্বক্ষেত্রে তারা রক্ত দিয়েছে, সেটা বিজেপি পার্টির কোন নেতার রক্ত আজ থাকতে পারে, সেটা হয়তো সময় পরীক্ষিত হয়েছে, কিন্তু ভারতবর্ষের জাতীয় কংগ্রেস যতদিন দেশ শাসন করেছে কারো কাছে মাথা রক্ত করে ছিল, যার জন্য আসনটা 50-এর নিচে এসেছে। কোথাও কি ভুল ছিল মানুষকে বোঝাতে যে আসনটা 50-এর নিচে এসেছে? নিশ্চয়ই কোনো খামতি আমাদের ছিল, সেটা এখন কি খামতি ছিল সেটা তো একটা ছোট্ট ফোন নিয়ে, কিন্তু কে বলছেন দর্শক বন্ধু বলুন? নমস্কার, রাজু ভাই বলছি কোচবিহার থেকে। বলুন,
1945, USA attacked Japan by throwing nuclear bomb. After 71 years, USA cannot sell a needle in Japan. Why not India bank China? What is foreign policy for BJP? Same BJP. Today, we all supported our country, our nation. But why not BJP foreign policy in declared? Why not? Same BJP. আপনি শুনতে থাকুন, ফরেন পলিসি নিয়ে সমালোচনা করছেন, বিজেপির ফরেন পলিসি কেন এমন? বিজেপির ফরেন পলিসি দেখুন তো দেখি, এই একটা জিনিস ভাবুন, ওই ইয়েতে ওই ইউএনওতে, ইউএনওতে যে সদস্য পদ পেল, অস্থায়ী সদস্য পদ যে ভারত পেল, তাতে 193টার মধ্যে 184টা ভোট পেয়েছে। এটা কিসের ইন্ডিকেশন? আরে ওই ভোট ভোট পেলে ওই ভোট পেলে দেশ বিক্রি করে দিলে, দেশ নীতি ওই ভোট পেলে নরেন্দ্র মোদীকে ছাপা হচ্ছে, ভোট পেলে নরেন্দ্র মোদী সম্পত্তি বাড়ছে, সমস্ত ইচ্ছা ছেলে সম্পত্তি বাড়ছে, সমস্ত বিজেপির কোটি কোটি টাকা ফান্ড হচ্ছে, দেশের সাথে একটা সম্পর্ক ভালো করা যাচ্ছে, সরকারের বর্গ তৈরি করে আপনার ঘরের সরকার সম্পর্ক ভালো জায়গায় গিয়েছে। না মহাদাপি, আপনি যেটা বলছেন, মোদি আগাচ্ছে, মোদির সম্পত্তি বাড়ছে, মেনে নিচ্ছি আপনার কথা, 184টা দেশ কি তাহলে মোদির সম্পত্তি বাড়ানোর জন্য? আপনি বুঝুন, আপনি বুঝুন, ভারতবর্ষের লোক সংখ্যা যদি 2% মানুষ কোন দেশের কোন সম্পদ মানে বাজারের জিনিস কেনে, যদি 2% মানুষ যদি কেনে, এই কাপটা যদি থাইল্যান্ডের হয়, 2% মানুষ যদি এই কাপটা কেনে, তাহলে যে বাজার হবে, অস্ট্রেলিয়া যদি 50% মানুষ কেনে, তার থেকে বাজার বেশি। ভারতবর্ষের জনসংখ্যা, ভারতবর্ষের মানুষের বাজারের প্রতি এই পুঁজিবাদী রাষ্ট্রগুলো টার্গেট। 184 তো পুঁজিবাদের নাও হতে পারে, তার মধ্যে সমাজতান্ত্রিক দেশও আছে, কিন্তু তারা ভারতবর্ষের মতো, ভারতবর্ষ মাত্র 9খানা দেশ পৃথিবীর মধ্যে যারা ভারতকে ভোট দেয়নি, সেটা তো নরেন্দ্র, আপনি বলবেন না ভারত সরকারের সাফল্য? ভারত সরকার না, ভারতবাসীর সাফল্য। কোনদিন ভারত লড়াই করতে পারেনি চীনের সাথে, সেই চীন পিছনে লড়ছে। আপনি বলছেন এটা আগের জন্য হয়েছে? না না, আগে পারমাণবিক যুদ্ধ নিয়ে আগের প্রেক্ষাপট আজকের প্রেক্ষাপট আলাদা। আজকে ভারতের যা আছে চীনেও তাই আছে, আজকে ভারতের যা আছে কিউবারও আছে, ভারতের যা আছে পাকিস্তানে আছে, সমপরিমাণ। ঠিকই বলেছেন, আজকে সবার হাতে পারমাণবিক অস্ত্র ছিল, যা পারমাণবিক অস্ত্র থেকে পূরণ করেছে নরেন্দ্র মোদী, যা ছিল বিক্রি হয়েছে, যা ছিল বিক্রি হয়েছে, মানে শক্তি যা ছিল ভয় ভয় পাওয়ার মতো অবস্থায় নরেন্দ্র মোদী, যা ছিল অর্থনৈতিক পরিকাঠামোতে বিক্রি করা কিছু ঘাটতি ছিল, আপনাদের সকলের সামনে সকলে ভালো থাকবেন। অবশ্যই সেই সমস্ত অনুষ্ঠানগুলোতে কিন্তু ফোন করে আপনাদের উত্তর আপনারা প্রশ্ন করবেন, যথাযোগ্য মর্যাদার সঙ্গে সেই উত্তরের জবাবও আমরা প্যানেলিস্টের কাছে দেব। আজকের মতো এখানেই রাখছি, নমস্কার। চীন দ্বন্দ্বের খবর সকলের জানা, তবে কেন এই দ্বন্দ্ব? করোনার আবহে হঠাৎ কি এমন হলো যাতে চীনকে ভারতের সাথে সংঘর্ষে জড়াতে হচ্ছে? বিশেষজ্ঞরা বলছে এর পেছনে আছে অন্য রহস্য। অর্থনৈতিক দিক থেকে গোটা বিশ্বে চেপ রয়েছে চীন, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বা নজর ঘোরাতেই চীনের ডাবল স্ট্যান্ডিং। তবে বর্তমান পরিস্থিতিতে ভারত চীন দ্বন্দ্বের কারণ সরাসরি যেসব কারণ সেদিকেই নজর দেওয়া যাক। বারবার চীন সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারত ও চীনের সেনা, কেন? ভৌগোলিক রাজনৈতিক সংঘাতের ইতিহাস এক নজরে দেখে নেওয়া যাক।
ভারত এবং চীনের মধ্যে প্রায় 4000 কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে একটি বড় অংশ লাদাখে, বাকি অংশ উত্তর পূর্ব ভারতের সিকিম এবং অরুণাচলে। লাদাখ সীমান্তের একটি বড় অংশে মানুষ বসবাস করে না। এই ভৌগোলিক অঞ্চলকে মূলত আকসাই চীন বলা হয়। ভারত মনে করে আকসাই চীন তাদের অংশ, চীন মনে করে আকসাই চীন তাদের। 1962 সালের যুদ্ধের পরে যাদের সেনা যেখানে ছিল সেটাকেই প্রকৃতির নিয়ন্ত্রণ রেখা বলে ধরে নেওয়া হয়। 134 কিলোমিটার লম্বা প্যাংগং লেক 14,000 ফুটে অবস্থিত। নোনতা জলের এই হ্রদকে ঘিরে প্রায় 700 বর্গ কিলোমিটার জমি। প্যাংগং এর এক তৃতীয়াংশ ভারতের দখলে, দুই তৃতীয়াংশ চীনের। প্রকৃতির সীমান্ত রেখা এই লেকের ওপর দিয়ে চলে গিয়েছে। ভারতের দাবি, চীন সেই সীমান্ত রেখা অগ্রাহ্য করে ভারতের জমি দখল করছে এবং সীমান্তের খুব কাছে রাস্তা বানাচ্ছে। চীনের দাবি করছে ভারত নিয়ন্ত্রণ রেখা মানছে না। গালওয়ানের খুব কাছ দিয়ে প্রকৃতির নিয়ন্ত্রণ রেখা গিয়েছে চীন। তিব্বতের উপর দিয়ে পাকিস্তান পর্যন্ত একটি হাইওয়ে তৈরি করেছে যাকে কারাকোরাম হাইওয়ে বলা হয়। ভারতের অভিযোগ, ওই হাইওয়ের জন্যই লাদাখের একটি অংশের দখল নিতে চায় চীন। তা করতে পারলে আরো সহজ একটি বাইপাস রাস্তা তৈরি করা সম্ভব, কিন্তু ভারত তা হতে দিতে চায় না। গালওয়ান সমস্যার মূল কারণ এটি। সবচেয়ে বড় বিষয়, দারবুক সাইওক হয়ে সিয়াচিন হিমবাহ পর্যন্ত রাস্তা তৈরি করে ফেলেছে ভারত। শুধু তাই নয়, এই অঞ্চলে দৌলত বেগ উল্ডিতে 16,614 ফুট উচ্চতায় বিশ্বের উচ্চতম এয়ার স্ট্রিপ তৈরি করেছে ভারত। এই এয়ার স্ট্রিপ এবং সিয়াচেন পর্যন্ত রাস্তা নিয়ে চীনের আপত্তি আছে। 1914 সালে ব্রিটিশ আমলে উত্তর পূর্ব ভারত এবং তিব্বতের সীমান্ত নির্দিষ্ট হয়েছিল ম্যাকমোহন লাইনের মাধ্যমে। সিমলা চুক্তির মাধ্যমে এই লাইন তৈরি হয়েছিল, কিন্তু তাতে চীনকে নেওয়া হয়নি। সেই তখন থেকেই অরুণাচল নিয়ে ভারতের সঙ্গে চীনের দ্বন্দ্ব। 1962 সালের যুদ্ধে অরুণাচল অন্যতম কারণ ছিল। 1996 সালে এবং 2006 সালে এই সমস্যার সমাধানে দুই দেশ আলোচনা করেছে, তবে চীন এখনো মনে করে অরুণাচল তাদের। সীমান্ত সমস্যার জেরে 1962 সালে ভারত চীন যুদ্ধ হয়েছিল। এরপর সরাসরি দুই দেশের মধ্যে আর কোনো যুদ্ধ হয়নি, কিন্তু 1967 সালে সিকিমের নাথুলায় দুই দেশের সৈন্য সংঘর্ষে জড়িয়ে পড়ে। 1975 সালে অরুণাচলের তুরুলাতে ফের সংঘর্ষ হয় দুই দেশের সেনা, যদিও কোনোটাই দীর্ঘ সংঘর্ষ বা যুদ্ধের স্তরে পৌঁছায়। তবে জুন মাসে গালওয়ানের ঘটনা নজ